এখন আমরা রিসাং ঝর্ণাতে যাব। রিসাং ঝর্ণার প্রবেশপথে আমরা চলে আসছি। এখান থেকে প্রায় বাইকে একটু আগে শুনলাম বাইকে যাওয়ার জন্য 50 টাকা ভাড়া দিতে হবে। দ্যাট মিন্স কতটুকু দূর এটা ইমাজিন করা যায়। সো এখানে অলরেডি লেখা আছে একটা সাইনবোর্ডে, ঝুঁকিপূর্ণ রাস্তা, মোটর সাইকেল যানবাহন নামানো নিষেধ। হ্যাঁ, নির্দেশনা আছে, সো এই নির্দেশনাটা অবশ্যই ফলো করা উচিত। অলরেডি নোটিশ বোর্ডে দেওয়া আছে বাইকে চলো নিষেধ। তারপরে এখানে এলাকার স্থানীয় কিছু বাইকার আছে যারা বাইকে আপনাকে জার্নি পার করে দিবে, যাওয়ার পথে 50 টাকা, আসার পথে 100 টাকা। সো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এখানে যেন কেউ বাইক দিয়ে না যায়। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, রাইট নাও আমরা রিসাং ঝর্ণায় যাওয়ার জন্য অনেকখানি পথ অতিক্রম করলাম। পাহাড়ের ডালু বেয়ে নিচে নামতে হবে, সো ব্যাপারটা একটু রিক্সি ব্যাপার, অনেক কষ্টের একটা কাজ। আমরা রিসাং ঝর্ণায় চলে আসছি, অলরেডি দেখা যাচ্ছে রিসাং ঝর্ণা এই যে এই পাশে। তোমার অনুভূতি প্রকাশ করো। অনুভূতি বলতে কোনো অনুভূতি নাই, ইনসিডেন্ট এমন একটা ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি। আনফর্চুনেটলি আমার কোনো গোসল করার প্ল্যান ছিল না, কারণ একটা পরে আসছি। ছবি তুলতে গিয়ে এইভাবেই হঠাৎ করে পা পিছলে মুভ করবো, সাথে মোবাইল। এই হলো আমার মোবাইল, মোবাইল দেখা, মোবাইল মোবাইলে তেমন একটা ক্ষতি হয় নাই। তারপরে মানি ব্যাগ, মানি ব্যাগের ভিতরে বেশি পানি যায় নাই, সবাই একটু মজা পায়। বাট আমি ভিজে গেছি, এই যে ছিলে গেছে, এই যে হালকা ছিলে গেছে, পায়ে একটু বেশি প্রবলেম হয়েছে, পায়ের ইয়াটা বেশি ছিলে গেছে। সো এই রিসাং ঝর্ণাতে যারা আসবেন যদি প্রস্তুতি নেন যে গোসল করবেন, তাহলে বি সেফটিভাবে গোসল করবেন, কারণ এখানে মুভিংটা আসলেই ভালো না। আমি তো খুবই ভয় পাইছিলাম যে যেভাবে নিচের দিকে মুভ করতেছি মনে হয় সামনে কোনো পাথর আছে, মাথা মাথা ফেটে যাবে, অবস্থা খুবই খারাপ হবে, বেহাল হবে। এখন আমি এই ভিজা শরীর দিয়ে বাকি যেই স্পটগুলো আছে স্পটগুলো জার্নি করবো। আচ্ছা দিব না, ওকে, লুক অ্যাট হিম, স্টার্ট। Okay, you carry on. Look at him. I'm a good one. Yes, the accident. Hey, sir. Hey, sir. Hey, sir. Hey, sir. Hey, এবার আমি চাইছি যে ঝর্ণাতে ভিজার যে ফিলিংসটা সেই ফিলিংসটা নেওয়ার জন্য। বাট আনফর্চুনেটলি আমি সেই জায়গায় তো স্ট্যান্ড করতে পারি নাই, আবার সেই স্লিপ খেয়ে নিচে পড়ে যেতে হচ্ছে। সেই ভিডিওটা অলরেডি দেখছেন। তো ভিজে যাওয়াটা অ্যাক্সিডেন্ট ছিল, বাট ফিলিংসটা ছিল একটু অন্যরকম, অস্থির। আমরা এখন ঝর্ণা যেখান থেকে শুরু হয়েছে সেই মেন পয়েন্টে যাচ্ছি। আমাদের সাথে আছেন সাইফ মার্ক ভাই। সাইফ খুবই সাহসী একটা কাজ করেছে একটু আগে। সাহসী কাজ করেছে না সত্যি নেই আমার, কেউ যদি এই বিষয়টাকে ফেক মনে করেন আমি মনে করবো যে ভুল। রিয়েল
কেউ গোসল করে নাই, কোন স্ট্যান্ডম্যান নেই এখানে, আমাদের রিয়েল হিরো এখানে কেউ গোসল করে নাই এই ঝর্ণাতে, অলরেডি দেখতে পেয়েছেন। সো আমারটা ইনসিডেন্ট হয়েছে, নট রিয়েল ম্যান। আমরা রাইট নাও রিসাং ঝর্ণার, যেখানে ঝর্ণার সূত্রপাত শুরু হয় সেখানে আসি। বাট এইখানে দেখে মনে হবে বিষয়টা একটু ঢাল, বাট ঢাল না, অনেক পাহাড়ের অনেক উঁচাতে এই ঝর্ণার ঢালটা আছে। এইখান থেকে রাইট, ঠিক এইখান থেকে ঝর্ণার সূত্রপাত হয়, এইখান থেকে পানি প্রবাহিত হয় সে পাহাড়ের উঁচু কর্নারে যায়, দেন উঁচু কর্নার থেকে নিচের দিকে ঢাল ঢাল ঢালভাবে ঝর্ণা প্লাবিত হয়। ওয়াও, এই যে সেই আমাদের যাওয়ার পথ, এইখান থেকে পানি ঝর্ণা বেয়ে বসে পড়ে, আর আমরা এই যে জলের ঝর্ণার সূত্রপাত, আর যেখানে গোসল করে ওই যে ওই প্লেসটা অসাধারণ অসাধারণ। আমরা এখন আবার সেই খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমরা আরেকটা স্পটে যাবো তো, আরেকটা আবার, আচ্ছা আরেকটা স্পটে যাবো, কৃষি গবেষণা কেন্দ্র, কৃষি গবেষণা কেন্দ্রে যাবো। রাইট নাও আমাদের রিসাং ঝর্ণা থেকে পুরোপুরি বিদায় নিলাম, বিদায় নিয়ে এখন সিঁড়ি বেয়ে আমরা পাহাড়ের মাথায় উঠবো, সেখান থেকে ডিরেক্ট খাগড়াছড়িতে চলে যাব লাঞ্চের জন্য। সো রিসাং ঝর্ণার জার্নিটা খুবই চমৎকার ছিল এবং ভয়ভীতিকর একটা অবস্থা ছিল, সে অবস্থার মাঝে আমি ফিল করতে পারছি ব্যথা অনুভব হয়েছে এবং আনন্দের বিষয়টা ছিল অনা অমায়িক, যে আনন্দটা আমার টিম বাকি যারা আছে কেউ এটা ফিল করতে পারে নাই। সবাই অনেক কনসার্ন ছিল যে আমার কোনো প্রবলেম হয়েছে কি না। সো আমার জায়গা থেকে আমি, হ্যাঁ শরীরে ব্যথা একটু হচ্ছে বাট ভালো আছি, একটু না পা খেলে চলবে, আর যেগুলাতে পাজ একটু ছিলে গেছে সেই জায়গাতে একটু ডেটল অর সামথিং ইউজ করলে আই থিঙ্ক ভালো হয়ে যাবে। আমরা রাস্তায় শুনতেছিলাম যে এখানে আসলে দেখার মতো কিছুই নাই, তো এখানে এখনো ঝর্ণা আছে এবং যা এক্সপিরিয়েন্স পাইছি মানে বলে বোঝানো সম্ভব না, এখানে না আসলে সত্যি কথা বলছি, তোরা তো উপরে পড়ে গেছিস, আমরা প্রথমে উপরে গেছি এবং একদম যেখান থেকে ঝর্ণা পড়তেছে সেখানে গেছি, আমরা তো গেছি লাস্ট পর্যন্ত গেছি, এক কথায় বসা এক্সপিরিয়েন্স আসলে অনেক ভালো এবং আমরা একদম ঝর্ণার উৎপত্তি স্থলে গিয়েছিলাম, অনেক ভালো এক্সপিরিয়েন্স করেছি এবং অনেক সুন্দর সুন্দর কিছু ছবি উঠাইছি, খুব ভালো লাগছে, মোট কথা সব মিলায় অনেক ভালো লাগছে। সবই এক্সপিরিয়েন্স বলতে এখানে সেরা এক্সপিরিয়েন্স ছিল লাইফের, একেবারে মানে সেরা মুহূর্ত যেখানে ঝর্ণা আর পাহাড় একসাথে মিশে গেছে, মানে পানি আর পাহাড় যেটা আসলে মানে বর্ণনা করা যাবে না, যেখানে কিছু প্রাকৃতিক পুকুর আছে যেটারে আমরা আসলে যেখানে আমরা ভিজে গেছি, ঠিক আছে, তো এখানটা আসলে সত্যিকার অর্থে আপনি আসবেন দেখবেন এবং জয় করবেন, সেই কথাটাই গ্রিক সেই বিখ্যাত কথাটার সাথে মিলে যাচ্ছে যে এলাম দেখলাম জয় করলাম, আসলেই জয় করলাম। এটা আসলে মানে এক্সপিরিয়েন্স বলতে এখানে হ্যাঁ প্রচুর পরিমাণে আপনার মানসিক এনার্জির দরকার, যেমন শরীরের এনার্জি লাগবে মানসিক এনার্জি লাগবে যে আমি হ্যাঁ ওখানে যাবো এবং এটা পার হবো, যেখানে বিশেষ করে উৎপত্তি স্থলটা এখানে এটা যদি না দেখা হয় তাহলে আসলে ঝর্ণায় দেখাটা মানে মানে সেরকম হবে না আর কি, যদি ওরকম উৎপত্তি স্থলটা যে কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হলো আমরা সেটাই দেখছি এবং আশা করি আপনারা আসলে পরে দেখতে পারবেন। আমরা ট্রাভেল করতে গেলে সবসময় যে জিনিসটা করি
যে আমরা ইউটিউবে সার্চ করি, তারপরে আশেপাশে মানুষদেরকে জিজ্ঞাসা করি যে এখানে ট্রাভেল করলে এই মুহূর্তে করা যাবে কিনা এবং বিষয়টা এই মুহূর্তে খুব কমফোর্টেবল বা রিক্স কোনো জোন আছে কিনা। তো অনেকে মিস ইনফরমেশন দিবে, যেমন আমরা এখানে আসার আগে আমাদেরকে ইনফরমেশন দিয়েছিল যে এখানে আমরা আপনারা যদি যান যেতে পারবেন কিন্তু আসতে পারবেন না, এই এনার্জিটা থাকবে না, আপনারা হাত পা ভেঙে এখান থেকে আসতে হবে। সো আমরা তেমন কোনো প্রবলেম হয় নাই, বাট হ্যাঁ একটু কষ্ট হয়েছে। অ্যাকচুয়ালি প্রাকৃতিক যে সৌন্দর্য এই প্রকৃতি তো আসলে কেউ রে ঘরে বসে দিয়ে যাবে, সুতরাং আপনাকে এসে দেখতে হবে। আর এর জন্য মানসিক, আমি বলছিলাম যে মানসিক শক্তি, মানসিক শক্তি যে সবচেয়ে বেশি প্রয়োজনীয়, যেটা শরীর শক্তির থেকে। আর মানসিক শক্তি যদি না থাকে, আমি মাঝপথে থেকে দেখলাম যে আমি উঁচু পাহাড় কীভাবে উঠবো, এই ঝর্ণা আমি কীভাবে পার করবো, ঠিক আছে। এই যে মানসিকতা সবচেয়ে বড় জিনিস হলো মানসিকতা, আর কারো কথা না শোনাই বেটার, সবচেয়ে হলো নিজের চোখে দেখা। সো আমার ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাপোর্ট করবেন। রিসাং ঝর্ণা নিয়ে আমি এই ভিডিও ক্লিপটা আপলোড দিব। সো আবার দেখা হবে যদি সুযোগ হয় সেই রিসাং ঝর্ণায়। সো আমার পক্ষ থেকে বাই বাই, টাটা। It's caught in the crossfire.